नमस्कार अहम आदित्य सकुके स्वागत जानसो और स्टुडिओत मैं अनुपमा आहिसो इतिया बातरी माजलै साओ हक आज प्रथम बातरी शारदीय दुर्गा पूजार उखल माखल परिवेशर माजते लखीमपुर विधायक एक व्यतिक्रमी पदक्षेप शारदीय दुर्गा पूजार उखल माखल परिवेशर माजते लखीमपुर विधायक एक व्यतिक्रमी पदक्षेप कोविड सृष्ट परिवेशर माजत अनुष्ठित दुर्गा पूजात दिने निशाय एकाकार करि निज कर्मत व्यस्त থকা আৰক্ষী বিষয়ালৈ বিশেষ শুভেচ্ছা জনোৱাৰ লগতে লক্ষীমপুর নগৰৰ মাজমজিয়াৰ মালপানী চাৰিআলিৰ আৰক্ষী নিয়ন্ত্ৰণ কক্ষত বিধায়ক মানৱ ডেকাই বিতৰণ কৰিলে খাদ্য সামগ্ৰী সকলোলে আহন্তি বঢ়িয়া আইনৰ সমাজখনত সকলোৰ মাজত মিলা প্ৰীতি বৰ্তাই থাকে আৰু কোভিড মহামাৰীৰ পাছতে আমি চিৰদিনলৈ ইয়াৰ পৰা পৰিত্ৰাণ পাব পাৰোঁ আৰু মই আপোনালোককো দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো এটা বিশেষভাবে শুভংকর মহোৎসবও চলি আছে তার শুভেচ্ছা জানাইছো সকল শুভেচ্ছা জানাই মই আপনার আপনাদের মানে অবশ্যই আপনার মানে বিভিন্ন সময় লগ পাই থাকো এই উৎসব সময় আপনারও সমানে ব্যস্ত হয়ে থাকে সেখানে আপনার প্রতি মই কৃতজ্ঞতা প্রকাশ করছি লক্ষিমপুরের পর রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট অসমাদিত্য এতিয়া আহিছো পরবর্তী বাতরিলৈ শিবসাগরের নেপালী বাবা দুর্গা মন্দিরত প্রতি বছরের দরেই এইবারও উদযাপন করা হয় নবরাত্রি দুর্গা পূজার লগতে কুমারী পূজা প্রয়াত নেপালী বাবার উদ্যোগত পঞ্চাশ বছরেরও অধিক কাল ধরে উদযাপন করে অহা নবরাত্রি দুর্গা পূজা ভাগ তেওঁৰ উত্তরাধিকারী হিসাবে পুত্রই আজিও অব্যাহত রাখিছে উল্লেখ্য যে প্রয়াত নেপালী বাবা দুর্গা মন্দিরত নগরাকী অকুমারী ছোৱালীক শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুকমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী আর সিদ্ধিদাত্রী এই নটা রূপত দেবী সজায় নবরাত্রির অন্তিম কার্যসূচী হিসাবে কুমারী পূজা সম্পন্ন করে নবরাত্রির পূজা ভাগর সামরণি পেলার লগতে নবরাত্রির ব্রতরও অন্ত পেলা হয় লোকবিশ্বাস অনুসরি নবরাত্রির অন্তিম দিনা অনুষ্ঠিত কুমারী পূজার ভূগ্রহণ করিলে অপয়া অমঙ্গল দূর হওয়ার লগতে সুফল লাভ করা যায় এয়া শ্রী শ্রী নেপালী বাবা দুর্গা মন্দিরত দুর্গা পূজা ইয়াত নদিন ধরে নবরাত্রির পূজা হয় মন্দির আছে মন্দিরত আমার দেবী প্রতিষ্ঠা আছে দেবীর তাদের আমি প্রতিবদর দিনাখন ঘটস্থাপন করো আর এই নদিনত আমি কুমারী পূজা করে পেলায় হোম করে মানে পূজার সমাপ্তি করো কাইলে দশমী বিসর্জন আছে বিসর্জনের পিছন আমার পূজা শেষ হব আর আমার পূজা ভাগ আপনার পঁচপন্ন বছর পার হয়েছে এটা ইয়াত বহুত বছর পুরনি পূজা বাবা থাকুতে আর যাত্রী আছিল বহুত ধুমধামেরে পূজা হয়েছিল এতিয়াও আমার ভাইটিহতে ধুনিয়াকে পূজা ভাগ পরিচালনা করে আছে আর ইয়াত বহুত পুরনা দুর্গা পূজা মানে এয়া হয়েছে আর ইয়াত আমার বাবার পূজা ভাগ মানে নেপালী বাবার পূজা বুলিয়ে সকলোৱে জানে ইয়াত আমি নবরাত্রি নগরাকী পূজা কুমারী পূজন করো আজি কুমারী পূজা হয়ে আছে আর বহুত ধুনিয়াকে ধুমধামেরে পূজা ভাগ করেছে শিবসাগরের পৰা সৈয়দ মুস্তাফুর রহমানের রিপোর্ট অসমাদিত্য পরবর্তী বাতরি মঙ্গলবুধ জাগরণ কেন্দ্রের উদ্যোগত বৃহস্পতিবারে দুখনকৈ গ্রন্থ উন্মোচন করা হয় শৈক্ষিক সমাজের বাবে লক্ষিমপুরের এটা চিনাকি নাম মঙ্গলবুধ জাগরণ কেন্দ্র এই মঙ্গলবুধ জাগরণ কেন্দ্রের উদ্যোগত বৃহস্পতিবারে দুখনকৈ গ্রন্থ উন্মোচন করা হয় আনহাতে আজি সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়ার জন্মজয়ন্তী সেই উপলক্ষে মঙ্গলবোধ জাগরণ কেন্দ্রত বন্তি প্রজ্বলন করে সাহিত্যিকগীক স্মরণ করে ডক্টর রমেশ কুমার কাকতি বকুলর সুভাষ আর লক্ষ্মীপ্রসাদ দাসর মন সপোনর আলিবাট নামর এই দুয়োখন কিতাব মঙ্গলময় পত্রিকার কার্যালয়ত শুভ উন্মোচন করা হয় বকুলর সুভাষ নামর অনুগল্প কিতাবখন উন্মোচন করে বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণ বরুয়া আর এল টি কে মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর হামিদুর রহমানে আনহাতে লক্ষ্মীপ্রসাদ দাসর মন সপোন আলিবাট নামর কিতাবখন উন্মোচন করে ডক্টর রমেশ কুমার কাকতিয়ে লক্ষিমপুরের পর রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট অসমাদিত্য পরবর্তী বাতরি ডিব্রুগড়ত মহাষ্টমী পূজার আনন্দর মাজতে সংঘটিত হল বৃহৎ চুরিকাণ্ড প্রাক্তন সেনার ঘরতে সংঘটিত হয়েছে বৃহৎ চুরিকাণ্ড ঘটনা ডিব্রুগড়ত মহাষ্টমী পূজার আনন্দর মাজতে সংঘটিত হল বৃহৎ চুরিকাণ্ড প্রাক্তন সেনার ঘরতে সংঘটিত হয়েছে বৃহৎ চুরিকাণ্ড ডিব্রুগড়ের নিজ মানটকার শশীধর সোনোয়াল নামর প্রাক্তন সেনা জওয়ানের বাসগৃহত সা সম্পত্তি উদং করিলে চুরে ঘরের পিছ দুয়ার ভাঙি 1,50,000 নগদ ধনের লগতে সোনর আঙুঠি 10টা কানফুলি 10 জোড় সোনর হার 2ডাল সোনর কয়েন 15 গ্রাম সহ
প্রায় 25 লাখ টকার বিভিন্ন সা সামগ্রী লৈ যায় চোরে। মহাষ্টমীর উল্লাসত সকলো মতলিয়া হয়ে থাকার সময়তে ঘরত কোনো নথকার সুবিধা গ্রহণ করে দরজার তলা ভাঙি লৈ যায় নগদ ধন সহ সা সম্পত্তি। সন্ধিয়া 6 মান বজাত আমি দুর্গিয়াজানৰ পৰা আহিছিলোঁ। দুর্গিয়াজানৰ মোৰ দাদা থাকে। দুর্গিয়াজানৰ পৰা ঘৰলৈ আহিলোঁ। ঘৰ নিজ মানকটা গাঁও। আৰু আহি যেতিয়া ঘৰত লক খুলিছোঁ তেতিয়া দেখিলোঁ যে আমাৰ গোটেই মানে বস্তুবিলাক ঘৰৰ যিবিলাক ভিতৰৰ বস্তু আছিলে গোটেইবোৰ খেলি মেলি হৈ আছে। তাৰপিছত পাছফালে যেতিয়া আমি গৈ দেখিলোঁ ৰুমৰ পিছফালে দেখিলোঁ যে গোটেই ৰুমৰ দৰজা ভাঙি ধৰিছে আৰু পাছফালৰ ভিতৰলৈ সোমাব পৰা যিটো ৰাস্তা আছিলে সেইখন দৰজা ভাঙি ধৰিছে। আৰু আমাৰ যিমানবোৰ নগদ পইচা আছিলে আৰু আমন কৰা আছিলে এই গোটেইবোৰ লৈ গৈছে। নিউজ ডেস্ক রিপোর্ট অসম আদিত্য। আজি ইয়াতে বিদায় লৈছো। চাই থাকক অসম আদিত্য। নমস্কাৰ।